ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অল বিডি টেকে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে আমরা জানব যে কিভাবে আপনার পুরাতন অ্যাডসেন্স অ্যাকাউন্টটি আপনার নতুন ইউটিউব চ্যানেলে অ্যাড করবেন, অথবা আপনার অনেকগুলো চ্যানেল আছে সেগুলো আপনি মনিটাইজেশন করতে চাচ্ছেন কিন্তু আপনার একটা মাত্র অ্যাডসেন্স আছে। তো একটা অ্যাডসেন্স আপনি কিভাবে অনেকগুলো চ্যানেলে অ্যাড করবেন তা আজকে একদম প্র্যাকটিক্যালি আমরা দেখব। তো দেরি না করে চলুন শুরু করা যাক। তো এটার জন্য আপনি নিশ্চয় জানেন যে মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য আপনাকে অবশ্যই চ্যানেলের ড্যাশবোর্ডে আসতে হবে। সাব মেনুতে রয়েছে মনিটাইজেশন অপশন। ওকে, নিচের দিকে আসলে আপনি দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। দেন মনিটাইজেশন করার জন্য আপনার যে রিকোয়ারমেন্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন 2021 সালের 19 ডিসেম্বর। এখানে রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার অবশ্যই আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে, চ্যানেলে মনিটাইজেশন চালু করার জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে। দেন আপনার চ্যানেলটি অবশ্যই যে ইমেলটা দিয়ে চ্যানেলটা খুলেছেন সেটা 2F স্টেপ ভেরিফিকেশনটা চালু করতে হবে। আর যেটা থাকতে হবে সেটা হচ্ছে আপনার কোনো কমিউনিটি গাইডলাইন অথবা কোনো স্ট্রাইক আপনার চ্যানেলে যদি না থাকে, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে 4টা চিহ্ন আসবে। এই চিহ্নগুলো যদি চলে আসে, টিকমার্কগুলো যদি ওকে হয়, তাহলে দেন আপনি যেটা করবেন সেটা জাস্ট অ্যাপ্লাইতে আপনি ক্লিক করে দিবেন। ওকে, এখানে 3টে স্টেপ আছে। স্টেপ 1 হচ্ছে আমরা স্টেপ 1 স্টার্ট অপশনটা ক্লিক করে দিব। এখানে বিভিন্ন পলিসি রয়েছে, ইউটিউবের পার্টনার প্রোগ্রাম রয়েছে, আমরা এগুলো অ্যাকসেপ্ট করে দিব। দেন অ্যাকসেপ্ট টার্মস, দেখতে পাচ্ছেন প্রথম স্টেপটা ডান হয়ে গেছে, তাদের পার্টনার প্রোগ্রামটা আমি অ্যাকসেপ্ট করেছি। দেন এখন যেটা করতে হবে, সেকেন্ড স্টেপে এসে আমাদেরকে করতে হবে সেট আপ ফর গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট। এখন আমার কাজ এখানে হচ্ছে, আমার বলছে উইল ইউ বি ডাইরেক্ট টু অ্যাডসেন্স কমপ্লিট দিস স্টেপ, ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, নো আই ডু নট হ্যাভ এক্সিস্টিং অ্যাকাউন্ট। আপনার কি আগের অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে? যদি থেকে থাকে তাহলে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, আর যদি না থাকে তাহলে নো আই ডু নট হ্যাভ। হচ্ছে আমি আরেকটা একটা অ্যাডসেন্সের চ্যানেলটা অ্যাড করতে চাচ্ছি, চ্যানেলটা আমি অ্যাড করতে চাচ্ছি বা কোন জিমেলের আন্ডারে আমার অ্যাডসেন্সটা রয়েছে সেখানে আমি লগ ইন করে নিচ্ছি। এখানে অবশ্যই পাবলিশার আইডি, কান্ট্রি, নেম, বিস্তারিত বিষয় থাকবে, অ্যাড্রেস সহ। তো এখানে জাস্ট অ্যাকসেপ্ট অ্যাসোসিয়েশনে আপনি যেটা করবেন ক্লিক করে দিবেন। তারপর আপনি অ্যাসোসিয়েট করার আগে আপনি আবার শিওর হয়ে যাবেন, নতুন একটা ট্যাব নেবেন। ট্যাব নিয়ে আপনি কী করবেন, অ্যাডসেন্সের লগ ইন করে আপনি দেখবেন যে আপনার এই যে মনিটাইজেশন পলিসির সেকেন্ড স্টেপে যে আপনি সিলেক্ট করলেন, তো সেখানে যে অ্যাডসেন্সটা দেখাচ্ছে সেটার আইডি এবং আপনার অ্যাডসেন্সের আইডি সিমিলার কি না, পাবলিশার আইডি সিমিলার, তথ্য সিমিলার কি না আপনি একটু মিলাই নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার পাবলিশার আইডি আগে যেটা দেখাইছে যে 865 লাস্টে রয়েছে, তো এখানে দেখতে পাচ্ছেন 865, তার মানে আমার পাবলিশার আইডি ঠিক আছে। তো আমি এটা নির্দ্বিধায় কী করতে পারি, এটা কনফার্ম যে আমি যে তথ্যটা অটোমেটিক নেওয়া হয়ে গিয়েছে ইউটিউবের মাধ্যমে সেটা ওকে, এখন আমি অ্যাকসেপ্ট। এখন যেটা করবে এটা অটোমেটিক তারা রিডাইরেক্ট টু ইউর ইউটিউব হোস্ট, এই প্রসেস আমার, অর্থাৎ আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কিন্তু যুক্ত হয়ে গিয়েছে এই চ্যানেলের সাথে। তো জাস্ট রিডাইরেক্ট এ ক্লিক করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় স্টেপটাও কী হচ্ছে, কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় স্টেপটাও কমপ্লিট হয়ে গিয়েছে, প্রথম স্টেপ তো আগে কমপ্লিট করেছি, দ্বিতীয় স্টেপটা সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স, অ্যাডসেন্সটা যুক্ত করে ফেলেছি, অ্যাসোসিয়েট করে ফেলেছি। এখন 3 হচ্ছে রিভিউ, গ্যাট রিভিউড। তা আমরা একটু পরেই রিভিউতে আসতেছি। দেখেন আমি যখন আবার আমার চ্যানেলে আসলাম, সেখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মেসেজ চলে আসছে, যে উপরেও একটা মেসেজ রয়েছে চ্যানেলে যখন এসেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কংগ্রেচুলেশনস, ইউ আর নাও ইউটিউব পার্টনার। তো আমরা জাস্ট এখানে গ্যাট স্টার্টেড রয়েছে, স্ক্রোল করে নিচের দিকে আসিয়া জাস্ট কী করবো, গ্যাট স্টার্টে আমরা ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পরে আপনি এই সেম মেসেজটা, কংগ্রেচুলেশন ইউ হ্যাভ, আপনার মেসেজ দেখতে পাচ্ছেন যে কংগ্রেচুলেশন ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড ইন টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রামস, ইউ ক্যান নাও মনিটাইজ ইউর ভিডিও অ্যান্ড অ্যাক্সেস সাপোর্ট। ওকে, তো এখানেও দেখতে পাচ্ছেন যে মনিটাইজড ইউর ভিডিও, টার্ন অন অ্যাডস, আপনি অ্যাডসের প্যাটার্নগুলো এখান থেকে কী করে দিবেন, ভিডিওগুলোতে আপনি শো করতে চাচ্ছেন কোন টাইপের অ্যাডগুলো আপনার ভিডিওতে আপনি দেখাইতে চাচ্ছেন, এখানে টিক মার্ক দিয়ে দিবেন। এখানে ইচ্ছা করলে আপনি সকল ভিডিও একসাথে কী করতে পারেন, মনিটাইজ করতে পারেন, অল অফ মাই এক্সিস্টিং ভিডিও
এগুলোতে আপনি অ্যাড দিতে পারেন, অথবা আপনি ইচ্ছা করলে আপনি দেখে দেখে কোনটা কোনটা আপনি অ্যাড চালু করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি আই উইল চোজ এটাতে ক্লিক করে দিতে পারেন। তো আমি একসাথে সকল ভিডিও মনিটাইজ করতে চাচ্ছি, তো এখানে এটাতে ক্লিক করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিডিও আইকনের সাথে মনিটাইজেশন চিহ্নগুলো দেখাচ্ছে, ডলার সাইনগুলো দেখাচ্ছে, প্রত্যেকটা ভিডিওর পাশে ডলার সাইন দেখাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন তার মানে আমি যে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি অ্যাসোসিয়েট করেছি, যুক্ত করেছি এবং আবেদন করেছি সেটা সাকসেস হয়েছে। তো অ্যাকচুয়ালি এভাবে 2022 সালে আপনারা নতুন নিয়মে কী করবেন, মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, আপনার পুরাতন অ্যাডসেন্স দিয়েই নতুন চ্যানেলে অ্যাসোসিয়েট করবেন। তো এই টাইপের টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। ঠিক আছে, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।